কোভিড আবহে ব্যাংক থেকে বেমালুম গায়েব হয়ে গেছে জমানো টাকা। এই ঘটনা নিয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও লাভ কিছু হয়নি। তাই সেই টাকা ফেরতের জন্য এবার জেলা শাসকের কাছে দরবার করলেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভান্ডারডিহিরগঞ্জে। আমার স্বামী মরার টাকা আমার কাছে টাকা ছিল, আমার ছেলে নিয়ে আমি সংসারে থাকি, সেই স্বামী মরে যাওয়ার টাকাটা আমি পেয়েছিলাম। টাকাটা ব্যাংকে উদয় ঘোষের হাত দিয়ে টাকাটা ফিক্সড করেছিলাম, সেই টাকাটা ফিক্সড না করে টাকাটা ব্যাংকে রেখেছিল। টাকা ভাদ্র মাসে মধ্যে টাকা দেখতে গেলে তখন ম্যানেজার বলছেন যে না, আমার ব্যাংকে কোনো টাকা নেই, টাকা আমাদের পায়ের ব্যবস্থা করে দিন যাতে পাই, আমরা না পেলে আমাদের ভিক্ষা আমাদের মরা ছাড়া পথ নেই। জানা গেছে সেই এলাকায় এলাহাবাদ ব্যাংকের একটি শাখা ছিল, গ্রামের মানুষ সেই ব্যাংকের পরিষেবাই গ্রহণ করতেন। বছরখানেক আগে এলাহাবাদ ও ইন্ডিয়ান ব্যাংক মিশে যায়। এরপর মাস দশেক আগে ব্যাংকের আমানতকারীরা দেখেন সেখানে রাখা তাদের টাকা গায়েব হয়ে গেছে। টাকা ফেরতের দাবিতে ইতিমধ্যে বেশ কয়েক দফায় বিক্ষোভ দেখান তারা। এরপরেও 153 জন গ্রাহক এখনও টাকা ফেরত পাননি। তাদের দাবি, কেন্দ্রের ব্যাংক মার্জারের সিদ্ধান্তেরই মাশুল গুনছেন সবাই। 10 মাস আগে, তার আগে থেকেই ব্যাংকের আমাদের কিছু টাকা তজরুপ হয়েছে, 153 জনের টাকা প্রায় 77 লক্ষ টাকা তজরুপ হয়েছে। এই টাকাটা কিছু সেভিংস থেকে গেছে, কিছু FD জাল করেছে, আর কিছু গোল্ড বন্ডে জাল করেছে, এইভাবে টাকাগুলো নিয়ে নিয়েছে, আর কিছু KCC-র টাকাও তুলে নিয়েছে ওরা। আমরা কমপ্লেন করেছি BDO-কে, OC-কে, চেয়ারপারসনকে, আর আজকে করলাম DM-এর কাছে। অবশেষে এই গরিব গুরব মানুষগুলোর শেষ আশা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা। দ্য ওয়াল ব্যুরো।